প্রথমেই সবাইকে সরি বলে নিচ্ছি, কারণ গত টিউটোরিয়ালে আমি আমার লেকচারটি কমপ্লিট করতে পারিনি আমার পিসির প্রবলেমের জন্য। যাই হোক, আমরা যেখানে ছিলাম, আমি এখানে বলেছিলাম যে আসলে ইনকোডিং হয়ে গেল। আসলে ইনকোডিং হয়ে গেল বলতে বুঝেছি যে যে ইনকোডিং করার জন্য প্রাইমারি যে স্টেপটা আমাদের, সেই স্টেপটা হয়ে গেছে। অর্থাৎ রিডান্ডেন্ট যে ব্যাপারটা ছিল, অর্থাৎ সেটা যে এখানে এল আছে দুইটা, মানে একটা জিনিস একের অধিক থাকাই হচ্ছে আসলে রিডান্ডেন্ট, এটা আর কি। তো এই যে এখানে এল আছে দুইটা, এটাকে আমরা রিডিউস করে নিয়ে আসতেছি। তো এখন ধরে নেবো যে এই রিডান্ডেন্ট গুলো হচ্ছে ফ্রিকুয়েন্সি, অর্থাৎ ফ্রিকুয়েন্সি কোন একটা ক্যারেক্টারের ফ্রিকুয়েন্সি হচ্ছে নাম্বার অফ অকারেন্স। তা এখানে কতবার এল আছে? দুইবার এল আছে, তাহলে এল এর ফ্রিকুয়েন্সি হচ্ছে টু। এখানে ও আছে কয়বার? চারবার ও আছে, তার মানে ও ও এর ফ্রিকুয়েন্সি হচ্ছে ফোর। তো বাদ বাকি ক্যারেক্টার গুলো ঠিক এরকম ভাবে, এগুলো হচ্ছে তাদের ফ্রিকুয়েন্সি। আচ্ছা, এক্সাম্পল দিয়েও আমরা কিন্তু আসলে হফম্যান কোডিংটা ইমপ্লিমেন্ট করতে পারি, তবে এর চেয়ে আমি একটু সহজ একটি এক্সাম্পল দিয়ে আমি হফম্যান কোডটা করবো। ধরে নিলাম আমাদের একটা টেক্সট ফাইল আছে যেখানে ইউনিক ক্যারেক্টার আছে হচ্ছে 5টা, এ বি সি ডি ই। অর্থাৎ আমার এই টেক্সট ফাইলটা টোটাল যে ওয়ার্ড গুলো আছে বা যে ওয়ার্ড গুলো দিয়ে টোটাল টেক্সট ফাইলটা বা ডকুমেন্টটা আছে, এগুলা এই 5টা ইউনিক ক্যারেক্টার দিয়ে গঠিত। অর্থাৎ এখানে যেমন 9টা ক্যারেক্টার আছে, এই 9টা ইউনিক ক্যারেক্টার দিয়ে যেমন এখানে এই টেক্সটটা গঠিত হয়েছে, ঠিক সেরকম এই 5টা ক্যারেক্টার দিয়ে আমার এই টেক্সট ফাইলটা তৈরি হয়েছে। তো যেখানে দেখা যাচ্ছে এ আছে, এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 20, বি এর 10, সি এর 10, ডি এর 30, ই এর 30। অর্থাৎ এই যে এখানে যেমন এল ছিল 2টা, ও ছিল 4টা, ভি ছিল 2টা, ঠিক সেরকম এখানে এ 20টা, বি 10টা, সি 10টা, ডি 30টা এবং ই 30টা আছে। তো এখন বিষয় হচ্ছে যে আসলে হফম্যান কোডিং এ যাওয়ার আগে ফার্স্টলি দুইটা কনসেপ্ট আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে ফিক্সড লেন্থ এনকোডিং, তারপর হফম্যান কোডিং। কেন? কারণ হচ্ছে যে আমরা যদি মূল পার্থক্যটা না বুঝতে পারি যে আসলে আমাদের বিট সংখ্যা হফম্যান কোডিং করে কম লাগতেছে না বেশি লাগতেছে, তাহলে তো আসলে হফম্যান কোডিং করে আমার করে লাভ নেই যদি পার্থক্যটা না বুঝতে পারি। এই জন্য ফার্স্টলি আমাদের ফিক্সড লেন্থ এনকোডিংটা দেখতে হবে। তো ফিক্সড লেন্থ এনকোডিংটা কি? ফিক্সড লেন্থ এনকোডিং এর ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের যে স্যাম্পল ইউনিক যে স্যাম্পল গুলো ছিল সেগুলো আমরা এখানে স্যাম্পল টেবিলে বসাইছি, এবং এদের কোরস্পন্ডিং যে ফ্রিকুয়েন্সি গুলো ছিল, অর্থাৎ যে ফ্রিকুয়েন্সি গুলো দেওয়া আছে সেই ফ্রিকুয়েন্সি গুলো। এখন এখানে নাম্বার অফ ইউনিক স্যাম্পল কয়টা? 5টা। আর এখানে একটা সূত্র হচ্ছে লগ টু টু দি পাওয়ার নাম্বার অফ ইউনিক স্যাম্পল। ইউনিক স্যাম্পল যেহেতু 5টা, তাহলে পরে এর ই আসতেছিল 2.32, লগারিদম হচ্ছে 2.32, আর এর ইকুইভ্যালেন্স হচ্ছে 3। তাহলে আমাদের প্রত্যেকটা স্যাম্পলের জন্য তিনটা, প্রত্যেকটা স্যাম্পল মানে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আমার হচ্ছে 3 বিট করে দরকার হবে। তাহলে আমরা যদি এটাকে যদি কম্প্রেসড করি, তাহলে পর আমাদের মোট লাগবে হচ্ছে 300 বিট। তাহলে আমাদের এই পাঁচটা ক্যারেক্টার সম্বলিত যেই টেক্সট ফাইলটা ছিল, এই টেক্সট ফাইলটা টোটাল পাঠাতে আমার প্রয়োজন হবে 300 বিট। ওকে, তাহলে এই জিনিসটা আমরা এখন মাথায় রাখলাম যে ফিক্সড লেন্থ এনকোডিং করার সময় আমার কি 300 বিট প্রয়োজন হচ্ছে আমার ওই টেক্সট ফাইলটাকে পাঠানোর জন্য, সেন্ড করার জন্য। এখন আসবো হফম্যান কোডিং এ। আচ্ছা, এখন হফম্যান কোডিং আমরা এখন স্টার্ট করতেছি। তো হফম্যান কোডিং এ যেহেতু এটা ফার্স্টে বলছি অ্যালগোরিদম, এবং অ্যালগোরিদমের আমি স্টেপগুলো কিন্তু ফার্স্টে বলে দিছি, প্রথম টিউটোরিয়ালে আছে, যারা দেখেনি তারা একটু দেখে নেবেন। তো স্টেপ ওয়ানে ছিল আমাদের যে ক্যারেক্টার গুলো আছে, যে ইউনিক ক্যারেক্টার গুলো পাবো, এই ক্যারেক্টার সেট গুলোকে আমরা একটা রোতে পুট করব। দেখুন, আমাদের যে 5টা ইউনিক ক্যারেক্টার ছিল, মানে 5টা ইউনিক ক্যারেক্টারই কিন্তু একটা রোতে পুট করছি। এখানে এ হচ্ছে সেই ইউনিক ক্যারেক্টার, আর এই 20 বা 10 এগুলো হচ্ছে তাদের কোরস্পন্ডিং ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এটা ছিল স্টেপ ওয়ান। যে স্টেপ ওয়ান হচ্ছে কি, আমরা আমাদের যেই ক্যারেক্টার সেটটা আছে সেটা আমরা হলো একটা রোতে পুট করব। দেন স্টেপ টু তে বলা হয়েছে যে আমরা হচ্ছে এই সেম এই ফ্রিকোয়েন্সি টেবিলটাকে শর্ট করব। কি কিভাবে শর্ট করব? শর্ট করব হচ্ছে এই স্যাম্পল গুলো তাদের ফ্রিকোয়েন্সি অনুসারে আমরা হচ্ছে ছোট থেকে বড়তে শর্ট করব, মানে অ্যাসেন্ডিং অর্ডারে আর কি আমরা শর্ট করব। তো শর্ট করে নিই, এই যে শর্ট করে নিলাম।
এখন স্টেপ থ্রিতে বলা হয়েছে আমরা হচ্ছে দুইটা নোটকে সিলেক্ট করব, কোন দুইটা নোট যাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে কম। দেখুন এখানে বি এবং সি, এই যে এই দুইটা এই স্যাম্পল টেবিলের এই দুইটা ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি হচ্ছে সবচেয়ে কম, কারণ আমরা কি আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিলটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করেছি। এখানেও যদি খেয়াল করেন তাহলে একটু দেখতে পাবেন যে এখানে কিন্তু বি এর 10 এবং সি এর 10 আছে। তাহলে আমরা কি করলাম যে প্রথম স্টেপে আমাদের হচ্ছে ক্যারেক্টার সেটগুলো যেটা ছিল সেটাকে আমরা পুট করব। তারপরে কি করলাম সেকেন্ড স্টেপ টুতে আমরা হচ্ছে স্যাম্পল টেবিলটাকে শর্ট করলাম কি অনুসারে অ্যাসেন্ডিং অর্ডারে ফ্রিকোয়েন্সি অনুসারে। এরপরে থার্ড স্টেপে আমরা হচ্ছে দুইটা নোটকে সিলেক্ট করব যে দুইটা নোটের ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, তাহলে এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে বি এবং সি এর কম। এরপর আমরা কি করব এই দুটাকে থার্ড স্টেপ হচ্ছে থার্ড স্টেপে বলা আছে কি যে আমরা হচ্ছে কি করব যে দুইটা স্মলেস্ট নোট নেব সিলেক্ট করব এবং এই দুইটাকে কম্বাইন করব। কম্বাইন করে যেই নতুন নোটটা পাবো সেই নোটের ফ্রিকোয়েন্সি হবে এই দুইটা নোটের ফ্রিকোয়েন্সি সমান। ওকে, এরপর কি হবে যে নতুন নোটটা তৈরি হলো আমরা এইটাকে এই স্যাম্পল টেবিলে এই ফ্রিকোয়েন্সি টেবিলে আমরা পুট করব এবং সাথে সাথে শর্ট শর্ট করে ফেলবো। এই যে দেখো শর্ট করে ফেললাম। আমাদের ফোর্থ স্টেপ ছিল যে আমরা হচ্ছে 2 এবং 3 স্টেপকে রিপিট করব। কতক্ষণ পর্যন্ত রিপিট করব? যতক্ষণ পর্যন্ত একটা সিঙ্গেল ট্রি না পাবো অথবা আমাদের ফ্রিকোয়েন্সি টেবিলে একটিমাত্র স্যাম্পল অবশিষ্ট থাকবে। তো আমরা কিন্তু স্টেপ টু করে ফেলছি, প্রথম স্টেপ কিন্তু আমরা 2 এবং 3 করার পর এখন কিন্তু ফোর্থ স্টেপ অর্থাৎ করে ফেলছি, সেটা হচ্ছে যে আমাদের এই যে এখানে বিসি এটা কিন্তু আমরা পুট করে শর্ট করে ফেলছি, মানে আমাদের স্টেপ টু হয়ে গেছে। এখন হচ্ছে স্টেপ 3। স্টেপ 3 কি এখন আবার আমরা সিলেক্ট করব দুইটা নোট যে দুইটা নোটের ফ্রিকোয়েন্সি হচ্ছে কম, তাহলে এবার বিসি এবং এ এই দুইটা নোটের ফ্রিকোয়েন্সি হচ্ছে কম। ওকে, আমরা এখন বিসি এবং এ দিয়ে আমরা হচ্ছে এবিসি ফোর এটা একটা নোট পেলাম। এখন এটা কি করব এটা এখন আমাদের আবার স্টেপ 2 তে যেতে হবে। কেন আমরা হচ্ছে এটা পুট করে আমরা হচ্ছে আবার ফ্রিকোয়েন্সি টেবিলটাকে শর্ট করব। হ্যাঁ, পুট করলাম এবং শর্ট করে ফেললাম। এরপর আবার হচ্ছে কি আমাদের স্টেপ 3 তে আসতে হবে। 3 তে আসার পরে এখন দেখতে হবে কি যে আমাদের যে দুইটা নোট দুইটা স্যাম্পল আছে এখানে স্যাম্পল টেবিলে এদের দুজনের ফ্রিকোয়েন্সি কম, অর্থাৎ হচ্ছে যে দুইটা নোটের ফ্রিকোয়েন্সি কম সেটাকে আমরা আবার জয়েন করব, করে যে নতুন নোটটা পাবো সেই নতুন নোটটা আবার আমরা ফ্রিকোয়েন্সি টেবিলে পুট করব এবং ফ্রিকোয়েন্সি অনুসারে অ্যাসেন্ডিং অর্ডারে আমরা এটাকে শর্ট করব। হ্যাঁ, শর্ট করলাম। শর্ট করার পর এখন দেখা যাচ্ছে এখানে দুইটা আছে, দুইটা স্যাম্পল অবশিষ্ট আছে। এখন এদের এদের তো আর আসলে আর কোনো কি বলবো ছোট আর ফ্রিকোয়েন্সি নেই, মানে দুইটাই তো এখন আছে। এবার এই দুইটাকে আমরা কম্বাইন করব। কম্বাইন করলে আমাদের এখন কি অবস্থা, আমরা একটা সিঙ্গেল ট্রি পেয়ে গেলাম। এখন এই যে এ বি সি ডি ই যে নোটটা পেলাম এই নোটটা এখন কি করব আমরা ফ্রিকোয়েন্সি টেবিলে পুট করব। এই যে ফ্রিকোয়েন্সি টেবিলে পুট করলাম, তাহলে দেখুন যে আমার কিন্তু একটা সিঙ্গেল ট্রি তৈরি হয়ে গেল এবং ফ্রিকোয়েন্সি টেবিলে মাত্র একটা নোট একটা স্যাম্পল বাকি আছে। তার মানে কি আমার হচ্ছে স্টেপ 4 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। তাহলে স্টেপ 1 ছিল হচ্ছে আমাদের যেই নোটগুলো ক্যারেক্টার সেটটা থাকবে সেটাগুলো আমরা একটা রোতে পুট করব। স্টেপ 2 ছিল আমরা আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিলটাকে শর্ট করব অ্যাসেন্ডিং অর্ডারে। এরপর স্টেপ 3 ছিল যে আমরা হচ্ছে দুইটা নোট সিলেক্ট করব, যে দুইটা নোট হচ্ছে কম ফ্রিকোয়েন্সি সেই দুইটা নোটকে সিলেক্ট করে আমরা নতুন একটা নোট তৈরি করব এবং যে নোটের ফ্রিকোয়েন্সি হবে আমাদের দুইটা নোটের সমান, মানে দুইটা নোডের সমান। এরপরে কি হবে এরপরে স্টেপ 4টাকে আমরা হচ্ছে স্টেপ 4 এসে আমরা স্টেপ 2 এবং স্টেপ 3কে আমরা রিপিট করব যতক্ষণ পর্যন্ত একটা সিঙ্গেল ট্রি অথবা স্যাম্পল ফ্রিকোয়েন্সি টেবিলে আমাদের একটা একটা মাত্র স্যাম্পল অবশিষ্ট না থাকে। তো যেহেতু আমাদের সিঙ্গেল ট্রি তৈরি হয়ে গেছে এবং হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিলে একটিমাত্র স্যাম্পল অবশিষ্ট আছে, সুতরাং আমাদের স্টেপ 4 কমপ্লিট। এখন স্টেপ 5 বলা আছে যে আমাদের লেফট ব্রাঞ্চে ট্রি এর লেফট ব্রাঞ্চে আমরা 0 পুট করব এবং রাইট ব্রাঞ্চে 1 পুট করব। লেফট ব্রাঞ্চে 0 আর রাইট ব্রাঞ্চে 1, তার মানে কারণটা কি? কারণ হচ্ছে যে আসলে একটা ট্রি আমরা শুধু
ট্রি তৈরি করলাম, কিন্তু ট্রিতে যদি ফল না দেয় তাহলে তো গাছ তৈরি করে লাভ নাই, ফল তো থাকতে হবে গাছে। আচ্ছা যাই হোক, তো এখন কথা হচ্ছে আমরা গাছ হইলো এবং ফলও হলো, তো এই ফলগুলোকে নেওয়ার জন্য, এই ফলগুলোকে নেওয়ার জন্য কি করতে হবে, আমাদেরকে গাছে উঠতে হবে, তার মানে কি ট্রিটাকে ট্রাভার্স করতে হবে। ওকে, তো এই যে এ, আমি এ থেকে অর্থাৎ একে পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, রুট থেকে এতে আসতে হবে, তার মানে কি একে পাওয়ার জন্য আমাকে রুট থেকে এতে আসতে হবে। তাহলে এর পথ হচ্ছে 00, এই যে 00 ইনকোডিং, তারপরে হচ্ছে বিতে আসতে হবে, তাহলে 010, বি এর জন্য হচ্ছে 010। এবার হচ্ছে সিতে 011, 011, এরপরে হচ্ছে ডি 10, 10, এরপর হচ্ছে ই 11। ওকে হয়ে গেল, তো আমাদের কিন্তু আসলে হপম্যান ট্রি তৈরি হয়ে গেছে, এবং হপম্যান ট্রি এর পরে কি আমাদের ভ্যালু গুলো ইনকোডিং করে ফেলেছি, মানে হপম্যানের যে কোডটা আমরা সেই কোডটাও কিন্তু অলরেডি পেয়ে গেছি। এখন দেখুন, আমি বলছিলাম যে আসলে হপম্যান ট্রি একটা বাইনারি ট্রি, দেখুন যে এই এদের হচ্ছে যে চাইল্ড এর থেকে রুটের ভ্যালু বেশি, এখন সবগুলো চাইল্ড এটা 10 আছে, এটা 10 আছে, এর রুট কিন্তু 20। এটা আর কি যে আসলে হপম্যান ট্রি হচ্ছে একটা বাইনারি ট্রি হবে। এবার এটার জন্য আমাদের কয়েকটা পয়েন্ট জানতে হবে। আচ্ছা, পয়েন্ট তো অবশ্যই আছে, আর পয়েন্টের সাথে আছে প্রপার্টি। আমি কিন্তু ফার্স্টে যখন প্রথম লেকচার দিয়েছিলাম তো সেখানে আমি কিছু প্রপার্টির কথা উল্লেখ করেছিলাম। তো আচ্ছা যাই হোক, আর কি পয়েন্ট গুলো দেখি যে আসলে এখানে, এবার যে এখন কিছু হচ্ছে আমাদের কিন্তু ফিক্সড লেন্থে 300 বিট প্রয়োজন হয়েছিল আমাদের টোটাল মেসেজটাকে পাঠানোর জন্য। কিভাবে, সেটা হচ্ছে আমাদের একটা ক্যারেক্টারের জন্য 3টা করে বিট লেগেছিল, এবং আমাদের মোট ফ্রিকোয়েন্সি অর্থাৎ ক্যারেক্টার ছিল হচ্ছে 100টা, এই জন্য আমাদের মানে 100, তাহলে এই জন্য আমাদের 300, আমাদের 300 প্রয়োজন হয়েছিল, 300 বিট প্রয়োজন হয়েছিল মেসেজটাকে পাঠানোর জন্য। আর এখন আমরা দেখব এখানে ইনকোডিং করার পরে, হপম্যান কোডিং করার পরে আমাদের 20টা আছে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এ আছে 20 বার ফ্রিকোয়েন্সি 20, আর এটা দুই দিয়ে মানে 2টা বিট প্রয়োজন হচ্ছে একে পাঠানোর জন্য, তাহলে পরে 2×20, তারপরে বি কে পাঠানোর জন্য 3টা বিট প্রয়োজন হচ্ছে, 3×10 মানে 10টা আছে যেহেতু বি, এরপরে কি, এরপরে কি তিনটা, এরপরে কি তিনটা কোড প্রয়োজন হচ্ছে, 3টা কোড প্রয়োজন হচ্ছে প্রত্যেকটা সি কে পাঠানোর জন্য, তাহলে পর কি এরকম হচ্ছে, এরকম ভাবে 3×10, 23, তার মানে কি, তার মানে হচ্ছে যে একটাকে পাঠানোর জন্য, ওখানে যেমন একটাকে পাঠানো ফিক্সড লেন্থে একটাকে পাঠানোর জন্য যেমন 3টা বিট প্রয়োজন হয়েছে, এইখানে ঠিক তেমনি একটা একে পাঠানোর জন্য 2টা বিট প্রয়োজন হচ্ছে। তো এভাবে কি হলো যে আমাদের 220 হয়ে গেল, তার মানে কি 220 বিট আমরা হপম্যান কোডিং করার পর আমাদেরকে টোটাল 220 বিট প্রয়োজন হচ্ছে টোটাল মেসেজটাকে সেন্ড করার জন্য, কিন্তু ফিক্সড লেন্থের ক্ষেত্রে আমরা 300 পেয়েছিলাম, তাহলে কি আমাদের এখানে কি 80টা বিট কমে গেছে। এখন এটা যদি কম্প্রেশন রেশিও দেখি তাহলে পারে কম্প্রেশন রেশিও হলো 1.36। আচ্ছা আরেকটা কথা, সেটা হলো এটা কিন্তু ভেরিয়েবল লেন্থ কোড, আমি প্রপার্টিতে বলেছিলাম কিন্তু হপম্যান কোড, কিন্তু হপম্যান অ্যালগোরিদম এটা ভেরিয়েবল লেন্থ কোড হবে, এটা কিন্তু ভেরিয়েবল লেন্থ কোড, কারণ কি কখনো 2টা হচ্ছে, কখনো 3টা হচ্ছে, কখনো 4টা হতে পারে, এটা বিভিন্ন টাইমে বিভিন্ন ভাবে হতে পারে। এরপরে 3 নম্বর পয়েন্টে দেখি যে এখানে দেখুন যে যেগুলো যে ক্যারেক্টার গুলোর ফ্রিকোয়েন্সি হায়ার ছিল, অর্থাৎ এ ডি ই, এদের 30, 30, 20, অর্থাৎ বাকিগুলোর থেকে এদের হায়ার হচ্ছে ফ্রিকোয়েন্সি ছিল, এরা হচ্ছে শর্ট কোড, মানে 2টা করে কোড নিয়েছে, 2টা করে কোড গ্রহণ করছে। আর বি এবং সি, এরা হলো ছোট ছিল, অর্থাৎ 10, 10 করে ছিল ফ্রিকোয়েন্সি, এরা কিন্তু 3টা করে কোড নিছে। আমি কিন্তু প্রপার্টিতে বলছি যে যাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি হবে তারা হচ্ছে শর্ট কোড গ্রহণ করবে, আর যাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি কম হবে তারা মানে বেশি কোডটা গ্রহণ করবে। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে যে কোনো কোড আর একটা প্রিফিক্স হবে না, প্রিফিক্স বলতে আসলে সামনের দুটাকে, অর্থাৎ এই যেমন হচ্ছে 010, এই যে 00, 10, 11, এই যে 00, 10, 11, এই তিনটার কোনোটা কি এখানে মানে প্রথম শুরু হয়েছে, মানে এরকম আছে যে 00 দিয়ে এই দুটার কোনো শুরু হয়েছে, হয়নি, তারপরে 10 দিয়ে হয়নি, 11 দিয়ে হয়নি, তার মানে কেউ কারোর প্রিফিক্স না, এটা একটা বড় ধরনের গুণ বলতে পারি হপম্যান কোডিং এ। তার জন্য কি হয় যে কোনো সমস্যা হয় না, কোডটা হপম্যান কোডটা হপম্যান প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়।
তার মানে কি আমরা এখন একটা ওভারভিউ দেখেছি বিষয়টা কি হলো, যে হফম্যান ইনকোডিং এর ক্ষেত্রে টেক্সটটা আমরা হচ্ছে ইনকোডিং হয়ে গেল, ইনকোডিং হওয়ার পর আমরা হফম্যান কোড পেলাম, তারপর কি কোডিং টেবিলের মাধ্যমে চলে গেল কোথায়, রিসিভারের কাছে, রিসিভারের কাছে যে কি হলো হফম্যান কোড যেটা সেটাকে আমরা ডিকোডার করলাম এবং টেক্সট মানে আমরা যেটা ছিল সেটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এটা কমপ্লেক্সিটি আপাতত জানার দরকার নেই, কারণ এটা হচ্ছে অ্যালগোরিদম, যেহেতু অ্যালগোরিদম সেহেতু অবশ্যই কমপ্লেক্সিটি আছে। তো আমরা যেহেতু প্রোগ্রামিং এ এটা ইমপ্লিমেন্ট করতেছি না, সুতরাং এটা কমপ্লেক্সিটি আপাতত না আলোচনা করলে হবে, তারপর আমরা জেনে রাখুন এটা কমপ্লেক্সিটি ইন লগইন। আচ্ছা, এর একটা ডিস অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে আসলে ইনকোডার ইনকোডার ইনকোডিং এর ক্ষেত্রে আমরা যে টেবিলটা ইউজ করবো হফম্যান কোডিং এর জন্য, সেই ইনকোডিং টেবিলটাকে আবার ডিকোডার শেয়ার করবে, তা না হলে পরে এটা করতে পারবে না হফম্যান কোড ট্রিটা, কারণ হচ্ছে হফম্যান কোড ট্রি হচ্ছে ডাইনামিক্যালি ক্রিয়েট হয় না, সেই জন্য অবশ্যই ইনকোডিং এর টাইমে যে আমরা যে টেবিলটা ইউজ করব সেটা অবশ্যই ডিকোডিং অর্থাৎ রিসিভারে শেয়ার থাকতে হবে, না হলে পরে ডিকোড করতে পারবে না ঠিকঠাক ভাবে। আচ্ছা, কিন্তু অন্যদিকে বলা যায় যে আপনার হচ্ছে যে ল্যাম্প এলজি উইলস যেটা আছে উইলস, সেটা হচ্ছে আপনার হচ্ছে যেহেতু ডিকশনারি ইউজ করে কাজটা করা হয়, এই টেকনিকটা করা হয়, যেহেতু তিনটা মেথডের ভিতরে এটা একটা মেথড ছিল, তো এটা আপনার ডিকশনারি এবং এটা ডাইনামিক্যাল ক্রিয়েট হয়, সুতরাং রিসিভার বা হচ্ছে সেন্ডার বা রিসিভার কারোর কাছে এটা হচ্ছে এটার ইনফরমেশন শেয়ার করা লাগে না, তার মানে হচ্ছে যে সেন্ডারের কাছে এটা ডাইনামিক্যালি ডিকশনারিটা ক্রিয়েট হয় এবং রিসিভারের কাছেও ডিকশনারি এটা ডাইনামিক্যালি ক্রিয়েট হয়, কিন্তু হফম্যান কোডিং এর ক্ষেত্রে অবশ্যই ইনকোডিং করার টাইমে যেই টেবিলটা করা হয় সেই টেবিলটা, যেমন যেখানে যে টেবিলটা করা হয়েছে এই টেবিলটা করার টাইমে যে টেবিলটা লাগছে এই টেবিলটা অবশ্যই শেয়ার করে। তো সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে টিউটোরিয়াল দেখার জন্য, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিও নিচে অবশ্যই কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ইনশাল্লাহ উত্তর দেওয়ার। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।